ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এটা রবিবারে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছো। তোমরা আগের দিনে জেনেছিলে যে মাছের বাজার যাব, তো ও দোকানের জিনিসপত্র কেনার জন্য, মানে অ্যাকোয়ারিয়ামের মাছ টাছ সব কেনার জন্যই এসছে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বললে ভুল হবে, অনেকই সকাল, মানে 6টার দিকে আর কি বেরিয়ে পড়েছি। তো তারপর ওখানে এখান থেকে মানে দমদম থেকে দমদম অবধি আর কি, মানে আমাদের রুম থেকে দমদম অবধি হেঁটেই গেছিলাম। তারপর এখানে এটিএমে টাকা ফাঁকা তুলছিলো আর কি, কারণ কিছু কিছু যে দোকানে তোমার অনলাইন পেমেন্ট হয়ে যায়, কিন্তু কিছু কিছু দোকানে ক্যাশ লাগে, তো ক্যাশটা মাস্ট, ওই জন্য আর কি টাকা তুলে নিচ্ছিলো এটিএম থেকে। আর সকালে রাস্তার অবস্থা একটু চারদিক খালি শুনশান হয়ে আছে। তো তারপর ওই আমি জানিয়েছিলাম, এটিএম থেকে টাকা তুলে এলো, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর যা গরম, ওই জন্য সকালে উঠে সকালে আগে ডাব খেলাম, ডাবের জল খেলাম। তো তারপরে দেখতেই পাচ্ছি আমি ওর ডাব খাওয়ার ক্লিপিং তুলে দিয়েছি, ওই জন্য আবার বলি দাঁড়া আমি ভিডিও বানিয়ে দিই একটা। আমাকে বলতে হয়নি এখনো, নিজে নিজেই ইনিশিয়েটিভ নিয়ে তোমার ভিডিও বানিয়ে দেয়। তারপরে যে আমরা অটো ধরতে চলে গেলাম আর কি, এখানে তো সামনে তো স্মৃতির মোড়ের অটোগুলো থাকে, তারপর এর দিকে বাঁ দিকে গেলেই ওখানে যে অটোগুলো দাঁড়িয়ে থাকে ওগুলো তোমার আরজি করের অটো আর কি। তো তারপর এই যে পাইক পাড়ার ভেতর দিয়ে বেলগাছের ভেতর দিয়ে হয়ে আরজি কর যায় সেভেন ট্যাঙ্কের উপর দিয়ে। তো আমরা অটো ধরে এই যে সেই পরেশনাথ মন্দির যেটা কালকে রাত্রে দেখতে পেল, রাত্রের সিচুয়েশানটা দেখো আর দিনেরটা দেখো। তো আমি ওই জন্যই ক্লিপিংস তুলেছি যে রাত্রে আর দিনের কীরকম ডিফারেন্স দেখাচ্ছে। তো আমার খুব ভালো লাগে এই মন্দিরটা বলে আমি আর কি বাইরে থেকে ভিডিও তুলেছি। আর এই যে আরজি কর দেখা যাচ্ছে। তারপর এই যে ওখান থেকে নেমে, অটো থেকে নেমে একটু হেঁটে পাখিঘাটটা মানে মাছের বাজারটা যেতে হয়, তো গার্লিক স্ট্রিট যেটা, তো ওখানে হেঁটে হেঁটে যেতে যেতে একটু ভিডিও বানিয়েছিলাম। ওই ঘরগুলো অনেক পুরনো ঘর আর কি, ওই জন্যে। আর এই যে পাখিঘাট ঢুকে গেলাম, যেটা বাগবাজার শখের হাট বলে পরিচিত আর কি। এখানে পাখি, কুকুর, খরগোশ, পায়রা, হাঁস, মুরগি, মাছ, ফুল গাছ, মোটামুটি সব ধরনের জিনিস পাওয়া যায়, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা 8টার মধ্যে মোটামুটি পৌঁছে গেছিলাম, 8টা না 8টার আগেই পৌঁছে গেছিলাম। তো এই যে খরগোশ, প্রথমে পাখি দেখলে তার খরগোশ, কুকুরটা একদম সামনেই থাকে। তো সব কিছুই আমি রাস্তায় যেতে যেতে ভিডিও করতে করতে গিয়েছি। দেখতেই পাচ্ছ পায়রা, অনেক রকম পায়রা, সাদা, লাল, কালো, মিক্সড কালার, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সব ধরনের পায়রা পাওয়া যায়। তারপর এই যে দেখতেই পাচ্ছ এখানে হাঁস, মুরগি, ছোটো ছোটো বাচ্চা, এসব পাওয়া যাচ্ছে আর কি। করে আমি সাজানোর সব জিনিসপত্রও পাওয়া যায়। তারপর আমরা প্রথমে এই যে মাছ কিনতে গেলাম, তো অস্কার দেখছিলো, প্যারট দেখছিলো আর কি দোকানের জন্য। তো প্রচুর মাছ কেনা হয়েছে। আমরা লাস্ট অবধি দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে, মানে দুটো বড় বড় ব্যাগ মাছ কেনা হয়েছে। আর গাছের ভিডিওগুলো আমি জাস্ট এমনি বানিয়েছিলাম, তো এখান থেকেও কিছু মাছ নিলাম। তারপর আমরা যার কাছে কিনি, কমল কাকু আর কি, ওখান থেকেও অনেক মাছ নিয়েছি। তো এখান থেকে কিছু এক দুটো মাছ নিয়ে তারপর আমরা ওখানে গেছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে কালারফুল এই গামলার মধ্যে আর কি, মানে লাল, নীল, সবুজ, হলুদ, সাদা, এইসব কালারের ওপর মাছগুলো রাখে, তো ওই জন্য দেখতে আরও বেশি কালারফুল লাগে। পুরো বাজারটা দেখতেই পাচ্ছ কীরকম ভিড় সকালবেলা, গ্রীষ্মকালের সকাল, তো ওই জন্য এত বেশি, শীতকালে সকালে যখন যেতাম এত ভিড় থাকতাম। কিন্তু ওয়েদারটা সত্যি বলতে আজকে দারুণ ছিল, মানে রবিবার দারুণ ছিল ওয়েদারটা, পুরো মেঘলা মেঘলা হয়েছিল। আমরা তাই ভাবছিলাম, ও ভাবছিলো কী করে মাছগুলো নিয়ে যাবো, মা মরে যাবে না তো গরমে। তো ওয়েদারটা সত্যি বলতে দারুণ ছিল। আর দেখো ওইটো যার দাম বেড়েছে, মানে আমরা সে বিয়ের আগে এসেছিলাম বাজারে, তো তখন যে মাছটা 7 টাকা 8 টাকা ছিল, এখন সেই মাছটা 15 টাকা দাম, মানে ডবল কিছু কিছু মাছ, বিশেষ করে উইডো, উইডোর দাম প্রচণ্ড বেশি। এক নম্বর তো বাজার পাওয়াই যাচ্ছে না, এক দুটো দোকানে আছে, আর তার উপর দাম প্রচণ্ড হাই। তো আমরা অনেক মাছই কেনাকাটা করলাম, কেনাকাটা করে যে মাছের অক্সিজেন দিলে, মানে গ্যাস দেওয়া আর কি, অক্সিজেন দিয়ে নিয়ে যেতে হয়, অত দূর যাই তো, ওর তো যেতে যেতে দুপুর হয়ে যায়। তো এখানে অক্সিজেন অমিতদার কাছে, মানে আমাদের চেনা আর কি অমিতদা, তো অমিতদার কাছেই আমরা অক্সিজেন করাই প্রতিদিন, প্রতিবার গেলি। তো আমাদেরকে চিনে গেছে, বলছে কবে বিয়ে টিয়ে করলি, ও বললো যে 26 ফেব্রুয়ারি করলাম, বলছে ও দিয়ে আর কি। যে দেখতে পাচ্ছ এক একটা করে মাছের প্যাকেট খুলে খুলে অক্সিজেন করিয়ে নেওয়া হচ্ছে। তারপর আমরা আবার একটু বাজারটা ওখানে অমিতদার কাছে মাছগুলো রেখে আবার একটু বাজারটা ঘুরে এলাম, যে আর কিছু কি পাওয়া যাচ্ছে কিনা। তো আরও একটা দুটো মাছ কিনলাম আরও,
নতুন, তো দেখতেই পাচ্ছ আমি কিছু ছবি টবিও তুললাম, ভিডিও বানালাম একটু। তারপর একটা দোকান ছিল যেখানে সি ফিস পাওয়া যাচ্ছিলো, সব ওই অ্যাকোরিয়ামের আর কি সি ফিস ভালো ভালো, তো ওখানে ভিডিও করতে দেয়নি, আমি একটু এরকমভাবে বানিয়েছিলাম। তো ওখান থেকেই আমরা এইগুলো নিলাম, অস্কার কালারফুল অস্কারগুলো কিন্তু দারুণ ছিল। তো ওখান থেকে কিছু নিলাম, ওখানে যা দাম মাঝে ওই সি ফিসগুলোর যে দাম, 1,500 2,000 3,000 20,000 25,000 মাছ। তো তারপর একটা ভ্যান বুক করলাম, ভ্যান বুক করে কলকাতা স্টেশনে, ওখান থেকে ওর বাসে আর কি মালগুলো তুলতে হতো। তো আমরা ভ্যান বুক করে ওখান থেকে বাজারটা বেরিয়ে এসে তারপর ভ্যানের উপর তুলে আমরা উঠে গেলাম। তো ভ্যানে নিয়ে আসলাম, কারণ এত এই মাছগুলো যদি নিয়ে হাঁটতে হয় তাহলে তো শেষ। তো আমরা এরকম মাছ কিনে প্রতিবার আমি ভ্যান বুক করেই ভ্যানে করে নিয়েই যাই আর কি, কারণ মাঝবাজার থেকে কলকাতা স্টেশনের ওখানে যেখানে খাটাল বাসগুলো দাঁড়িয়ে থাকে তো ওখানটা অনেকটাই দূর। তো হেঁটে নর্মালি হেঁটে যাওয়া পসিবল, কিন্তু এইসব মালপত্র নিয়ে হেঁটে যাওয়া পসিবল না। তো তারপর দেখো এই যে ডগিগুলো দেখতে পাচ্ছ, পাখিগুলো কিউট কিউট কত। তারপর আমরা এই যে এই রাস্তাটা ক্রস করে, গ্যালিপ স্ট্রিটটা ক্রস করেই আমরা ভ্যানে উঠে পড়েছি। তো ভ্যানে উঠে এই যে ভিডিও করতে করতে যাচ্ছি আর কি, তোমাদেরকে সব ভিউ শেয়ার করছি আর কি, তো দেখতেই পাচ্ছ। তারপর আমি আবার ওর ভিডিও তুলে দিলাম একটু ভ্যানে যেতে যেতে, ও আমার ভিডিও ক্লিপিংস তুলে দিল, তারপর একসাথে আমি তুলছিলাম ভিডিও। তো দেখতেই পাচ্ছ এই যে ব্যাগপত্র নিয়ে পিছনে সেটে গেছি মাছ টাছ নিয়ে, আর এই যে পিছন দিক থেকে গাড়ি আসছে সেসবের ভিডিও। সকাল ঘুম থেকে উঠে এইসব বাজার টাজার করে আর মানে মাথা টাথা কাজ করছিল না, মাথার যন্ত্রণা হচ্ছিলো। আগে বললাম ছিল চা খাই, আগে চাটা খেলাম, খেয়ে ওর বাসটা এখান থেকে কলকাতা স্টেশন থেকে ছাড়ে স্মৃতির মোড়ে যায়। তো কলকাতা স্টেশনে ওইখানে মাছের ব্যাগগুলো তুলে দিল, তারপর আবার ওই ব্যাগগুলো ছিল মানে কালকের যে তোমার অ্যাকোরিয়াম সাজানোর যে জিনিসপত্র মাল মানে মেডিসিন ফেডিসিন ওইসবগুলো ছিল, ওইখানে আরও দুটো ব্যাগ, টোটাল চারটে বড় বড় ব্যাগ। তো সেই ব্যাগগুলো নিয়ে আবার দমদমে স্মৃতির মোড়ে বাসে উঠলো। তো দেখতেই পাচ্ছ যে আবার অটো করে আমরা দমদম যাচ্ছি। তো দমদমে ওখানে আবার ব্যাগপত্রগুলো নিয়ে আবার স্মৃতির মোড়ে বাসে উঠতে গেল। তো আমি ওকে স্মৃতির মোড়ে ছাড়তে গেলাম, তখন ওই 12টা বেজে গেছিলো। তো টাটা করে চলে যাচ্ছিলো, বাসটা তখন ছাড়েনি, তাহলে বাস তো প্রচুর থাকে আর আমরা মোটামুটি চেনাই থাকে। তো এরকম আগে থেকে সিট বুক করাইছিলো। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর বাস ছাড়েনি বলে আবার ও ব্যাগটা রেখে আবার নিচে দাঁড়িয়েছিল এসে, তারপর বাস ছাড়লো। আর ওয়েদারটা এই যে দেখো বৃষ্টি পড়ছে দারুণ। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো, আর একটু কমেন্ট করতে ভুলো না তোমাদের মতামত কেমন লাগলো না লাগলো, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না সেটা কিন্তু জানিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব তো ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা, বাই বাই, সি ইউ অল।